এখন কি মনে হচ্ছে নিজেকে একটু ভারমুক্ত হচ্ছে? এটা তো ইন্টেনশনালি অনেকে করতো, এটা তো সবাই জানে। যতটুকু কাজ করেছি অনেস্টলি অ্যান্ড ডিসিপ্লিনলি, তো আগামীকাল পর্যন্ত তো নির্বাচক প্রধান নির্বাচক আছে, কালকের দিনটা শেষ হোক আর নতুন দায়িত্ব নতুন চ্যালেঞ্জ। এটা বোর্ড আপনাদেরকে জানাবে, এটা তো মোটামুটি কথা বলতে হচ্ছে। এই বিশ্বকাপের টোটালি আমি বলবো যে এটা পারফরমেন্সের জন্য হয়নি এবং পারফরমেন্সের জন্য আমরা ভালো খেলতে পারিনি। নানু, আমরা যতটুকু শুনতে পেরেছি আপনি নতুন একটা দায়িত্ব পেয়েছেন, সে দায়িত্বটা হলো ঘরোয়ার যত প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামের কোঅর্ডিনেটর হিসেবে আপনাকে নিয়োগ দেওয়া হচ্ছে। আর নতুন দায়িত্ব নতুন চ্যালেঞ্জ, এটা এখনও এটা বোর্ড আপনাদেরকে জানাবে, এটা তো মোটামুটি কথা বলতে হচ্ছে। আশা করি যে বোর্ড পাওয়ার পর আর তখন আপনাদের সাথে আলাপ করব। নানু ভাই, দীর্ঘদিন ধরে আপনি জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন, যদি ভুল না করি প্রায় 8 বছর কাজ করেছেন, এই জার্নিটা ওভারঅল কেমন ছিল? ওভারঅল ভালোই ছিল, এবং ক্রিকেটে আপস অ্যান্ড ডাউন আছে, এটা আমার সবাইকে মানতেই হবে। তারপরে যতটুকু কাজ করেছি অনেস্টলি অ্যান্ড ডিসিপ্লিনলি, তো সার্বিক আমাদের 10 বছরের পারফরমেন্স অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে বাংলাদেশে এখন কোন কোন স্থানে আছে। শুধু আপনাকে নিয়েই কথা হতো এবং আপনাকে নিয়েই আসলে সব সমালোচনা হইতো, এখন কি মনে হচ্ছে নিজেকে একটু ভারমুক্ত হচ্ছে? এটা তো ইন্টেনশনালি অনেকে করতো, এটা তো সবাই জানে, তো সারা দেশবাসী জানে, তো সুতরাং এটা নিয়ে কোনো আক্ষেপ নেই। আপনার কাজের মূল্যায়নটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এখন আমরা আরেকটা দায়িত্বে যাচ্ছি, তো সুতরাং এটা নিয়ে কোনো আক্ষেপ নেই। যথেষ্ট ভালোই কাজ করেছি, আমাদের স্যাটিসফ্যাকশান আছে প্যানেল এবং আমাদের হাই পারফরমেন্স থেকে নিয়ে এই টিম দেন ন্যাশনাল টিম সব কিছু, নাম্বার অফ প্লেয়ারের সংখ্যা বাড়ানো হয়েছে এবং পাইপলাইনে যথেষ্ট ভালো ক্রিকেটার আছে। তো সব কিছু মিলে বলবো যে সামনে আগামী 3 বছরের মধ্যে আমরাও চাই যে বাংলাদেশের ক্রিকেটে একটা শক্ত অবস্থানে অবস্থান করি। আপনার সময়টাতে সবচেয়ে চ্যালেঞ্জিং টাইম কোনটা ছিল দল নির্বাচনের ক্ষেত্রে? অনেক অনেক সময় গিয়েছে, বাট কোভিডের সময় আপনার টি-20 ওয়ার্ল্ড কাপটা আমরা অনেক স্ট্রাগল করেছি, তো সর্বোপরি আমরা দ্বিপাক্ষিক সিরিজগুলিতে দল ভালো খেলেছে, তো সব কিছু মিলে বলবো যে ওভারঅল জার্নি ওয়াজ স্যাটিসফ্যাকশন। 2003 সালের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের পরে এই 2023-এর যে বিশ্বকাপ, সেই 2003 থেকে 2023 এই 20 বছরের মাঝখানে যে কটা বিশ্বকাপ বাংলাদেশ খেলেছে, 23-এ এসে আবার সেই 2003-এই ফিরে গেছে। তার মানে হলো ধারাবাহিকভাবে যে কটা ম্যাচ জিতছিল 23-এ এসে সেটা হয়নি, এর মূল কারণ হিসাবে অ্যাজ এ নির্বাচক কী মনে হয়েছে? আপনি ওভারঅল এখন কিন্তু দেখেন আগের মতো কিন্তু আপনার ম্যাচ নেই, আপনার এভরি ডে কিন্তু ধরতে গেলে এভরি আদার ডে তে ম্যাচ স্টার্ট হয়ে যায়, তো প্লেয়ারদেরও কিন্তু খুব একটা বেশি রেস্টিংয়ের টাইম নেই, প্ল্যান করার টাইম নেই, একটা টুর্নামেন্টের পরে আরেকটা টুর্নামেন্ট শুরু হয়ে যায়, সেই হিসাবে প্লেয়ারদের উপরে যথেষ্ট চাপ সৃষ্টি হয়। তো এখনকার দিন আর আগেকার দিনের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না, এখন প্লেয়ারদের দখলটা খুব বেশি যায়, এবং এই বিশ্বকাপের টোটালি আমি বলবো যে এটা পারফরমেন্সের জন্য হয়নি এবং পারফরমেন্সের জন্য আমরা ভালো খেলতে পারিনি, এটা সবাইকে মানতে হবে। কারণ ব্যাক টু ব্যাক অনেকগুলি ম্যাচ খেলে গিয়েছেন, আপনার র্যাঙ্কিংয়ে আমরা 3 নম্বর, ইংল্যান্ডের অবস্থা দেখেন বিশ্ব চ্যাম্পিয়নের পারফরমেন্সটা, তো সব কিছু আপনাকে মানতে হবে, সবসময় একই রকম সব কিছু পাবেন না। প্লেয়ারদের উপরে আস্থাটা রাখাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওরা ওদের সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু চেষ্টা করে যে ভালো ক্রিকেটটা খেলার জন্য, তো সুতরাং পারফরমেন্স ভালো হয়নি এর জন্য বিশ্বকাপটা ভালো হয়নি। আর ভাই, সবশেষ যে দলটা আপনারা দিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ এবং 3 ম্যাচের যে ওয়ান ডে সিরিজ আছে সেখানে 2 ওয়ানডের দল দিয়েছেন, সেখানে অনেক ধরনের আলোচনা এসছে, আলিস আল ইসলাম কেন দলে সুযোগ পেয়েছেন, সৌম্য সরকারকে কেন সুযোগ দেওয়া হচ্ছে, বা এতজন কেন ওপেনার, একটু ব্যাখ্যা করবেন এই দলটা নিয়ে। বাট আপনি এখানে দেখবেন যে সৌম্য সরকারকে আপনি নিউজিল্যান্ড সিরিজ থেকে একটা সিরিজ শেষ করার পরে কিন্তু আরেকটা সিরিজ শুরু হয়, তো তখন ওই ধারাবাহিকতার মধ্যে যেতে হয় এবং প্লেয়ারদের পারফরমেন্সটা তখন দেখতে হয়, তো সেই হিসাবে চিন্তা করে কিন্তু এই দল করে। আলিসেটা একটু ডিফারেন্ট টাইপ বল করে, আমরা একটা টিম ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করেছি, কারণ যেহেতু আমাদের একটা সিস্টেমের বাইরের প্লেয়ার, ওকে টিম ম্যানেজমেন্টের নজরে, কারণ সামনে টি-20 বিশ্বকাপ আছে, একটা ডিফারেন্ট টাইপ বোলারও একটু দরকার আছে, কারণ আমাদের লেফট আর্ম স্পিনার, লেগ স্পিনার, অফ স্পিনার সবই আছে, তো এই একটু ডিফারেন্ট টাইপের বোলারে আমরাও চাই যে একটু ম্যানেজমেন্টের আন্ডারে আসুক। ম্যানেজমেন্ট যদি মনে করে যে ও ইন্টারন্যাশনাল লেভেলের জন্য পুরোপুরি স্ট্যান্ডার্ডে আছে তখন এটা নিয়ে পদক্ষেপ নেবে, তো সব কিছু মিলে আমরা এখন যে দলটা দিয়েছে খুব চ্যালেঞ্জিং একটা দল, এবং আশা করছি শ্রীলঙ্কার সাথে একটা ভালো সিরিজ আমরা দেখতে পারবো। এত আর্লি দল কেন ঘরের মাঠে যেহেতু সিরিজ, আপনাদের কোনো নির্দেশনা ছিল ক্রিকেট অপস থেকে? না, নির্দেশনা না, একটা সিরিজ শেষ করার পরে একটা দল তো হয়ে যায়, একটা টুর্নামেন্ট দেখে তো আপনার দল সিলেকশন করবেন, এটা তো হতে পারে না, এটা ক্রাইটেরিয়া, তো আমাদের কোন প্লেয়ার কোন জাতীয় দলে খেলবে এগুলো আগে থেকে একটা সেট আপ করা থাকে এদিকে, এবং কেউ আউটস্ট্যান্ডিং একদম পারফর্ম করে থাকলে ওর নজর অবশ্যই আমাদের কাছে আছে এবং ওরা একটা সিস্টেমের মধ্যে আনতে হয়,
ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড দ্য ডোমেস্টিক ক্রিকেট এটা কিন্তু একই ধরনের ক্রিকেট না, এটা সবাইকে মানতে হবে। তো সেই হিসাবে চিন্তা করে ইন্টারন্যাশনাল লেভেলে কে কতটুকু ভালো চিন্তাভাবনা করে দলটা গঠন করা হয়। নানু ভাই, আপনাদেরকে যে যাই বলুক না কেন, আপনাদের দেখেন আপনারা যে ধর প্লেয়ারদের উঠে নিয়ে আসছেন, যেসব প্লেয়ারদেরকে প্রপারলি সুযোগ দিয়েছেন, তারাই কিন্তু আজকে জাতীয় টিমে লিড করছে। শান্তর কথা যদি বলি, শান্তকে নিয়ে তো অনেকেই তো হলো আপনার সাথে জুড়ে অনেক কথাই বলেছে। সেই শান্ত এখন বাংলাদেশ জাতীয় টিমের তিন ফরম্যাটের ক্যাপ্টেন, লিটনকে নিয়ে অনেক কথা হয়েছে, সেই লিটনও এখন বাংলাদেশের টপ রান গেটারদের একজন, নিশ্চয়ই অনেক বড় অ্যাচিভমেন্ট আছে। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আপনাকে যদি বলি মোটা দাগে, যে হলো দুই একজন প্লেয়ার যাদেরকে আপনারা খুব বেশি রেট করেছিলেন ভালো করেছে, আবার যাদেরকে একটু রেট করেছিলেন খারাপ করেছে, আপনার কাছে কী মনে হচ্ছে তাৎক্ষণিকভাবে? অবশ্যই অনেকগুলি প্লেয়ারকে কনফিডেন্টলি আমরা আমরা এগিয়েছি, এবং কিছু প্লেয়ারকে ফিডব্যাক, সব প্লেয়ার থেকে আপনি সমান পারফরমেন্স সবসময় আশা করতে পারেন না, সবাইকে যদি ট্যালেন্ট থাকে সুযোগ পাবে, এই প্ল্যাটফর্মে থাকবে, প্লেয়ারদের দায়িত্ব হলো পারফর্মটা করা। তো সেই হিসাবে ট্যালেন্ট দেখেই কিন্তু আমরা সুযোগগুলি দিয়েছি। এখন অনেকগুলি ভালো ভালো প্লেয়ার আমাদের স্ট্যান্ডার্ড প্লেয়ার আছে, ইনশাল্লাহ আশা করি যে এরা যদি নিজেদেরকে সেলফ অ্যাসেসমেন্ট করে যদি ভালো প্ল্যান করে যদি আগায়, তাহলে আমাদের ক্রিকেট অ্যান্ড ওদের থেকে অনেক কিছু পাবো বলে আশা করছি। আপনি যখন প্রধান নির্বাচক হন তখন বিসিবিতে আপনি একটা প্ল্যান দিয়েছিলেন যে লঙ্গার ভার্সন ক্রিকেটটাকে ঢেলে সাজাতে হবে, প্রপারলি টুর্নামেন্টগুলো চালু করতে হবে, দিন শেষে কি আপনার মনে হয় যে সেই কাজগুলো ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, এটা দেখেন সব কাজ আপনি সমানভাবে ঠিক পাবেন না, তারপরেও যে প্ল্যানগুলি আমরা আগাচ্ছি এবং আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কারণ আমাদের ঢাকা চিটং এখন সিলেটের ফেসিলিটি হচ্ছে তিনটে জায়গায়, আর দুটো জায়গায় যদি ফেসিলিটিগুলি যদি আপডেট হয়ে যায় ইনশাল্লাহ, তারপরে যে প্ল্যানগুলি আমরা সামনে যদি আমরা কাজ করি ইনশাল্লাহ আশা করছি এই প্ল্যানগুলিতে আমরা সাকসেস হবো। আমরা যতটুকু জানি যে আপনি কোচিংয়ের দিকেও আপনার একটা মনোযোগ আছে এবং মনোযোগ ছিল, নিশ্চয়ই এখনও আছে, ইন ফিউচার কোচিংও জড়াবেন, তো এই যে প্রোগ্রামের কোঅর্ডিনেটর যে আপনি হবেন, নিশ্চয়ই সমস্ত প্রোগ্রামের সমস্ত বোর্ডের একদম শীর্ষকর্তাদের সাথে যারা এগুলো চালাবে তাদের সাথে আপনার কমিউনিকেশনটা মূলত থাকবে, সেক্ষেত্রে কোচিংটা কি একটু আড়াল হয়ে যাবে কিনা? না, এটা হবে, এটা তো সবসময় একটা সিস্টেম, যেহেতু আমি লেভেল থ্রি করছি তো সেই হিসাবে একটা সিস্টেমের মধ্যে থাকবে। তো দেখা যাক, এখনও তো কোনো চিন্তাভাবনা নেই, সামনের দিনটা আগামীকাল পর্যন্ত তো নির্বাচক প্রধান নির্বাচক আছে, কালকের দিনটা শেষ হোক দেন সব কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। হ্যাঁ, কি একটু আবেগতাড়িত হচ্ছেন কিনা যে আট বছর একটা দায়িত্বে ছিলেন, আগামীকাল থেকে নতুন আর কেউ দায়িত্ব আপনি থাকছেন না, অন্য কেউ না নিচ্ছেন? বাট এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, কারণ আমি যখন সিলেকশন প্যানেলে এসেছিলাম তখন বিসিবিতে আমি কাজ করতাম, 2005 থেকে বিসিবিতে কাজ করি, আমি তখন কোচ হিসাবে ছিলাম, তো সেই হিসাবে আমাকে একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্ট দিয়েছে, এখন আর ওই ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্ট দেখছে, তো সুতরাং ক্রিকেটের সাথে আছে। সবচেয়ে বড় জিনিস, খেলা ছাড়ার পর ক্রিকেটের সাথে আছি, এবং মাননীয় বোর্ড সভাপতিকে, যুব ক্রীড়ামন্ত্রী, মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবশ্যই ধন্যবাদ যে এই লং জার্নিতে আমাকে একটা সাপোর্ট করার জন্য এবং দায়িত্ব দেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই, এবং আশা করছি যতটুকু দায়িত্ব পাবো সঠিকভাবে এবং ডিসিপ্লিনে কাজ করার চেষ্টা করবো। নানু ভাই, আমরা যতটুকু জানি যে এখন এইচপি টিমটা পুরোটাই খালি, বা একাডেমি বা এ দল যেটাই বলি না কেন, যদি কখনো সুযোগ আছে যে বিসিবি থেকে কোনো নিয়োগপত্র ছাড়লো সেখানে কোচিংয়ের অ্যাপ্লাই করার কোনো ইচ্ছা আছে কিনা? এখন দেখি, এটা যেটা বললাম যে আগামীকালটা শেষ হোক, তারপর সিদ্ধান্তটা নেওয়া হবে বা কীভাবে আমরা আগাবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য, অনেক দিন তো আমরা একসাথে ছিলাম, তো আশা করছি বাংলাদেশ ক্রিকেট আগামী তিন বছরে ভালো দিকে যা কেটে আমার সবচেয়ে ভালো জিনিস দেখে যেতে পারবো। অনেক অনেক ধন্যবাদ নন্দু ভাই, ধন্যবাদ।